মাহফুজ আবদুল্লাহ ভাই আমাদেরকে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন, আমরা যারা নেতৃত্ব দিয়েছি উনি আমাদের রাজনৈতিক গুরু। একটু মাসুদের কাছে আসি, আপনার কাছে আমি দুটি প্রশ্ন রাখতে চাই যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মাস্টার মাইন্ড কে, এবং সামনের দিনে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেকে কোথায় রাখতে চায়? দেখেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে যদি আমাকে সেই কোশ্চেন করতে চান, তাহলে আমি বলবো এই দেশে এই আন্দোলনের, এই গণ অভ্যুত্থানের, এই বিপ্লবের মাস্টার মাইন্ড হলো খেটে খাওয়া মজুর, খেটে খাওয়া শ্রমিক, রিক্সাওয়ালা, পাশাপাশি হচ্ছে এদেশের ছাত্র জনতা, বছরের পর বছর নির্যাতিত ছাত্র জনতা। যখনই আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম, যখনই আমরা ভাবছিলাম যে আগামীকালকে এত গোলাগুলি হচ্ছে, আগামীকালকে মানুষ রাস্তায় নামবে কি না, সেদিনে আমাদেরকে অবাক করে দিয়ে তারা তার চাইতে দ্বিগুণ তিনগুণ বেশি মানুষজন রাজপথে নামে। আমরা যেদিন দেখে ভয় পাচ্ছিলাম যে হচ্ছে আজকে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি মানুষজন রাস্তায় আসবে, তখন আমরা দেখতাম যে রোদ থাকা অবস্থায় যে পরিমাণ মানুষ রাস্তায় না নামতো, তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ রাস্তায় নামতো। ওরাই হচ্ছে আসল মাস্টার মাইন্ড, তারাই চেয়েছিল এই সরকারের পতন, তাদের চাওয়ার কারণে এই সরকারের পতন হয়েছে। এখানে কোনো ব্যক্তির একক চাওয়াতে কিছু হয়নি। পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, মাস্টার মাইন্ড বলতে এখানে মাস্টার মাইন্ড কেউ নেই, মানুষের, আমরা যারা হচ্ছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, প্রোগ্রাম ঘোষণা করেছি, আমরা মানুষের পালস বুঝেই আমরা কর্মসূচি ঘোষণা করতে পেরেছি। তাহলে যাদের নাম আসছে সেগুলো কি ভুল? এগুলো হচ্ছে বিভিন্নভাবে উপস্থাপনের কথা আসে। আমাদের যদি কোনো কারো কথা বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে রাজনৈতিক দীক্ষা নিয়েছি, সেই ক্ষেত্রে মাহফুজ আবদুল্লাহ ভাই আমাদেরকে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন, আমরা যারা নেতৃত্ব দিয়েছি উনি আমাদের রাজনৈতিক গুরু। বাট আন্দোলনের সময় উনি, মানে ওনার পরামর্শেই আন্দোলন হয়েছে তা না, আন্দোলনের সময়টা আগে আমাদের জন্য যে এরকম রাজনৈতিক শিক্ষা পেয়েছে সেটাকে আমরা কাজে লাগিয়ে মানুষের পালস বুঝে তখন আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে মূলত কাজগুলো করছি, সিদ্ধান্ত পরিবর্তন করেছি আমরা, যখন মনে হয়েছে যে এখন কি চাচ্ছে মানুষ। দেখবেন যে হচ্ছে শহীদ মিনারের যেদিন হচ্ছে এক দফা ঘোষণা করার আগেই শহীদ মিনারের সকল মানুষ এক আঙ্গুল তুলে রেখেছিল, তারা এক দফা চাচ্ছে। আর মানুষ মাস্টার মাইন্ড এর জন্যই বলতেছি, তারা চাচ্ছে বলেই আমরা এক দফা ঘোষণা করেছি, মানুষ চেয়েছে বলেই। অসহযোগ আন্দোলন তার আগে মানুষ চাচ্ছে, আমি বিকেলবেলা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনার কথা, আমাদের সময় শেষ হয়ে এসেছে, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেবার জন্য।